কয়েকদিন এর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, কালজানি ও ধরণী নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রৌমারীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছে 50,000 মানুষ। কয়েক কিলোমিটার সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগে পানিবন্দী 49টি গ্রামের বাসিন্দারা, যাতায়াতের ভরসা নৌকা আর ভেলা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে দিন যাপন করছেন বন্যার্তরা। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। এছাড়াও কয়েকশো হেক্টর জমির ফসল ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত। টানা চার দিনের এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। একেবারে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি। চারপাশে পানি, যাতায়াতের সমস্যা। রৌমারি পূর্বাঞ্চলে আমাদের প্রায় 22 কিলোর মতো পাকা রাস্তা আর প্রায় 35 কিলোর মতো কাঁচা রাস্তা আছে, যেগুলো এখন পানির নিচে। এদিকে রংপুর অঞ্চলে তিস্তা নদীর পানি কমেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।